হঠাৎ করে কি এমন হলো যে ফেসবুকের নাম বদলাতে চাচ্ছেন ফেসবুকের মালিক? চলুন বিস্তারিত জেনে আসি যে কারণে নাম বদলাতে চায় ফেসবুক। বিস্তারিত জানতে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন ভিজিট করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। নতুন নামে পরিচিত হতে চায় ফেসবুক, আগামী সপ্তাহেই জানা যেতে পারে নতুন সে নাম। ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত একটি সূত্রের বার্তা দিয়ে বাংলাদেশ সময় আজ সকালে এ খবর প্রকাশ করে দ্য ভার্স। সেখানে বলা হয় ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ 28 অক্টোবর অনুষ্ঠিত সামাজিক যোগাযোগ মাধ্যমটির বার্ষিক সম্মেলনে এই বিষয়ে কথা বলতে পারে। ব্যাপারটি অনেকটা রিব্রেডিং কৌশলের মতো হতে পারে। সার্চ ইঞ্জিন জায়ান্টি অ্যালফাবেট নামে মূল প্রতিষ্ঠান গঠন করে গুগল সহ সব সেবা ও অধীনে আনে 2015 সালে। ফেসবুকও এই ধরনের নীতি অনুসরণ করে ফেসবুক নামে মাতৃ প্রতিষ্ঠান গঠন করে। হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, অকুলাস এবং মূল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাপ সহ সেবাগুলো সেটির অধীনে আনা। ফেসবুকের নাম বদলানোর খবরে সত্য মিথ্যা সম্পর্কে জানাতে চেয়েছিলেন ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। জবাবে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, উড়ো খবর নিয়ে মন্তব্য করে না ফেসবুক, সুতরাং উড়ো খবরটি একদম উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। ফেসবুক কেন নাম বদলাতে চাইবে? চলুন এবার সে প্রসঙ্গে যাওয়া যাক। দ্য ভার্জের প্রতিবেদনে মেটাভার্সের কথা বলা হয়েছে। ফেসবুকের সামাজিক যোগাযোগ মাধ্যমে সেবা তখন ভার্চুয়াল জগতে পাওয়া যাবে, যে জগতে ব্যবহারকারীরা যুক্ত হয়ে বাস্তব দুনিয়ার মতো একে অপরের সঙ্গে কথোপকথন চালাতে পারবেন, একসঙ্গে কিছু কিছু কাজও হয়তো করতে পারবেন। ভার্চুয়াল আর বাস্তব জগতের বিভেদ কমে যাবে বলা হচ্ছে, যা অগমেন্টেড এবং ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তির সাহায্যে সম্ভব হয়। 5 বছরের মধ্যে ফেসবুকে বন্ধুদের সঙ্গে দেখা করা যাবে। মেটাভার্স প্রতিষ্ঠান হিসাবে পুনর্গঠন ফেসবুকের নাম বদলের একটি কারণ হতে পারে। তবে দ্য গার্ডিয়ান বলেছেন, খবরটি এমন সময়ে এলো ফেসবুক তখন তীব্র চাপের মুখে। প্রতিষ্ঠানটির সাবেক কর্মী ফ্রান্সেস হাইগেন সংবাদ মাধ্যমে অভ্যন্তরীণ অনেক তত্ত্ব ফাঁস করেছেন। মার্কিন কংগ্রেসে তিনি বলেছেন, ফেসবুক সবসময় মানুষের ভালোর চেয়ে মুনাফার গুরুত্ব দিয়েছে, শিশু কিশোরদের ক্ষতি করেছে জেনেও ব্যবস্থা নেয়নি, গণতান্ত্রিক প্রতিক্রিয়া বাধা। হাইগেনের ফাঁস করা তত্ত্বের সূত্র ধরে ফেসবুক নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করে প্রভাবশালী মার্কিন দৈনিক দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। এ মাসের শুরুর দিকে ফেসবুকের বলে মূল সেবাগুলো প্রায় 6 ঘন্টার জন্য বন্ধ হয়ে যায়, এমনকি প্রতিষ্ঠানটি অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থাও অচল হয়ে পড়ে। সে সময় হাইগেন কংগ্রেসকে বলেছিলেন, 5 ঘন্টার বেশি সময় ধরে বিভেদ তৈরিতে গণতন্ত্রের বিনাশ এবং নারীদের তাদের শরীর সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরিতে ব্যবহার হয়নি ফেসবুক। ফেসবুক হয়তো আশা করেছে নতুন নাম নিয়ে তারা পুরনো দুর্নাম পিছনে ফেলতে পারবে। তো বন্ধুরা, ফেসবুক সম্পর্কিত পাওয়া আপডেট আজকে এটুকুই ছিল। এরপর নেক্সট আপডেট আসলে আমি অবশ্যই আপনাদের কাছে পাঠানোর চেষ্টা করব। তো আপনারা যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, এরকমই লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার আগে পাওয়ার জন্য।